বাথরুমের ওপর ফল ছাদ ঢালাই কেন দিতে হয়, না দিলে বা কি সমস্যা হয়, আর দেওয়ার সঠিক নিয়মটি কি? সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখাচ্ছি আপনাদের একটি ডুপ্লেক্স বিল্ডিংয়ের প্রথম রুমটি, এটা হল রুম। এখানে দুটি রুম মিলিয়ে একটি করা হয়েছে, সেটি প্রথমে ঢুকেই। তারপর রয়েছে মাঝখানে যে রুমটি, সেখান থেকে রয়েছে একটি টয়লেট এক সাইডে, আরেক সাইডে একটি কিচেন, এবং অন্য সাইডে রয়েছে দুটি টয়লেট। তো দেখুন, প্রথমে যে ব্যাপারটি দেখাচ্ছি যে কলম থেকে, যেখানে একটি ইটের কথা বলা হয়, কলম না কেটে দরজা বসানোর জন্য ঠিক এইভাবে একটি ইট গেঁথে দিলে তাহলে আপনাকে কলম পুনরায় বাঁধতে হবে না কোনো দরজা চৌকাঠ লাগাতে। তো আজকের মূল বিষয়টি যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটি হচ্ছে ফলসাদ কেন ডালাই দিতে হয় আর না দিলে কি হয়। অনেকেই আপনারা বলে থাকেন যে ফলসাদ দেব না, না দিলে কি হয়, আর দিলেই বা কীভাবে দিতে হয়। চলুন সেই ব্যাপারটি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখছেন আপনাদের যে ফলসাদটি দেখাচ্ছি, এই ফলসাদ কিন্তু মূলত যদি আপনি ফুলোর পুরো 7 ফিট রাখতে চান তাহলে কিন্তু 7 ফিট 2 ইঞ্চিতে ডালাই দিতে হয়, কারণ 2 ইঞ্চি টাইলসের জন্য রাখতে হয়। আর এটাকে অনেকে দিতে রাজি হন না, সেটি দিতে হয় কেন? মনে রাখবেন, আপনি যখন 2 তলা বা 3 তলা করতে যাবেন একটি বিল্ডিং, তখন কিন্তু এটা নিচে থেকে অনেক সময় একটি পাইপ বের করা হয়, সেই পাইপগুলো ব্যান নিচে থেকে দেখা যায়, সেজন্য অনেক সময় অনেক খারাপ মনে হয়। আরেকটি বিষয়, যদি আপনি বাহির থেকে ড্রাগল করে করেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই, কিন্তু তবুও একটি এটা দেওয়ার কারণ হচ্ছে আপনাকে এই ছাদের ওপর অনেক সময় অনেক কিছু রাখতে হয়, যেমনটি আপনার শীতের মৌসুমে একটি গরম হিটার রাখতে হয় বা অনেক ডেক পাতিলা রাখতে হয়, সেই জন্য এটা করা হয়। তৃতীয়ত হচ্ছে, আপনি যখন এটার ভিতরে ঢুকবেন তখন আপনার কাছে যদি এই ছাদটি দেওয়া না থাকে 7 ফিট ওপরে, তাহলে কিন্তু অনেকটাই খোলামেলা মনে হবে, বেশ একটা ভালো লাগবে না, সেই জন্য এটাকে দিতে হয়। আরও কিছু কারণ রয়েছে, আর এটা দেওয়ার সময় কিউবিক রড ব্যবহার করতে হয়। এখানে কিন্তু মূলত যে ফলসাদ যদি ছোটোখাটো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে 10 মিলি রড ব্যবহার করতে পারেন, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি পরপর একটি জালি দিলেই যথেষ্ট। আর যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 12 মিলি রড ব্যবহার করতে হবে। আর এখানে যেটি দেখতেছেন, এখানে কিচেন রুমের জন্য যে রডটি বাড়তি দেখা যাচ্ছে, এটা কিচেন রুমের টাকের জন্য এটা বাড়তি রাখা রয়েছে। তো মূল বিষয়টি হচ্ছে, আপনাকে অবশ্যই একটি ছাদ দিতে হবে, কারণ না হলে আপনার কাছে নিজের কাছেই ভালো লাগবে না। আরও সমস্যাও রয়েছে যেগুলো বললাম, বাদ বাকি যদি আরও কিছু জানার থাকে সেটি অবশ্যই কমেন্টে জেনে নেবেন। একটি লাইক দিয়ে সাথেই থাকুন, নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।